শিক্ষা সংক্রান্ত আরেকটি আপডেট ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে গেলে অবশ্যই NTRCA অর্থাৎ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি, বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের নিকট থেকে সার্টিফিকেট গ্রহণের পর পরবর্তী কার্যক্রমের মাধ্যমে কিন্তু একজন মানুষ শিক্ষক হিসাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করত। তবে বর্তমানে এই প্রক্রিয়াটি বিলুপ্ত হচ্ছে। আমরা শিরোনামে দেখতে পাচ্ছি যে শিক্ষক নিয়োগে কমিশন গঠনের কাজ শুরু, বিলুপ্ত হচ্ছে NTRCA। আমি এই নিউজটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। অবশেষে শিক্ষক নিয়োগের জন্য জাতীয় শিক্ষা কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা স্তরের বেসরকারি শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে সরকারি কর্ম কমিশনের আদলে জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে এই কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির জন্য 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 25 মার্চের মধ্যে কমিটিকে কমিশন গঠনের আইনি কাঠামো তৈরি করতে বলা হয়েছে। কমিশন গঠিত হলে সব শিক্ষক নিয়োগের দায়িত্ব পাবে। সরকারি কর্ম কমিশনের আদলে জাতীয় শিক্ষা কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেবে। তখন বিলুপ্ত হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। সূত্র বলছে, জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে আইনের মাধ্যমে স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 25 মার্চের মধ্যে জাতীয় শিক্ষা কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরি করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নিরীক্ষা ও আইন খালেদ আক্তারকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যদের হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যোগ্য সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যোগ্য সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন প্রতিনিধি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের একজন প্রতিনিধি রাখতে বলা হয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এর আগে এই কমিশন গঠনে আইনের খসড়া তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কে। তারা খসড়া তৈরি করে গত সেপ্টেম্বরে তা মন্ত্রণালয়ে পাঠায়। খসড়া তৈরির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কমিটি গঠিত হবার পর শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ করার দায়িত্ব আর বিদ্যমান NTRCA-র হাতে থাকবে না। কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ সব পর্যায়ের নিয়োগ দেবে। এই পয়েন্টটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানা গেছে, সরকারি কর্ম কমিশনের আদলে জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হবে। এটি প্রতিষ্ঠিত হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA বিলুপ্ত হবে। তখন সব ধরনের শিক্ষক নিয়োগ দেবে জাতীয় শিক্ষা কমিশন, অর্থাৎ প্রার্থীরা পরীক্ষা দেবেন ও সরাসরি নিয়োগ পাবেন। মেধা তালিকা বা সুপারিশ করার মতো প্রক্রিয়া থাকবে না। একই পদ্ধতিতে সম্প্রতি PHC নন ক্যাডারের বিভিন্ন সরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়েছে। বর্তমানে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেয় NTRCA। আগে বেসরকারি শিক্ষক নিয়োগে একসময় নৈরাজ্য পরিস্থিতি ছিল। স্কুল কমিটি ও স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালীদের চাপে শিক্ষক নিয়োগ দিতে হতো। এ নৈরাজ্য বন্ধ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ NTRCA গঠন করা হয়। 2015 খ্রিস্টাব্দ থেকে NTRCA-র মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তবে এতে আরও স্বচ্ছতা আনতে ও প্রার্থীদের ভোগান্তি কমাতে কমিশন গঠন করা হচ্ছে। এ কমিশন গঠিত হলে NTRCA বিলুপ্ত হয়ে যাবে। তখন সব ধরনের শিক্ষক নিয়োগ দেবে জাতীয় শিক্ষা কমিশন।